নমস্কার, আমি মিঠু। বাংলার আয়নায় স্বাগত আপনাদের। শুরুতেই চোখ রাখবো ঝলকে। বিয়ের অনুষ্ঠানে চলল গাছের চারা বিতরণ। অপেক্ষার পর অবশেষে মিলল সৌর বিদ্যুৎ প্রকল্প করার ছাড়পত্র। অরন্ধনের দিন হল রন্ধন প্রতিযোগিতা। বিরিয়ানির আলু রহস্য। এবার এলো তামাকজাত দ্রব্যবিহীন শুকনো পান। এখন তো বিয়ের মরশুম চলছে, এবার আপনাদের নিয়ে যাব এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। ভাবছেন তো নিশ্চয়ই ভোজে কোনো নতুনত্ব আছে? আগে না, এতদিন আপনি যে সমস্ত বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন কোথাও কি আপনি উপহার পেয়েছিলেন? ভাবছেন কি যাতা বলছি, তাহলে শুনুন। এমন এক বিয়েবাড়ি যেখানে গেলেই নিমন্ত্রিতরা পাচ্ছেন গাছের চারা আর বিতরণ করছেন স্বয়ং পাত্রে নিজে। শুনতে অবাক লাগলেও বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখেই নতুন জীবনে প্রবেশের আগে এরকম একটি শুভ উদ্যোগ। বাকিটা জানতে নজর রাখি বাংলা আয়নায়। বিয়ের সাজে কোণে চলছে বিয়ের অনুষ্ঠান, একেবারে জমজমাট আয়োজন, অতিথি সমাগম। ভাবছেন তো বিয়ের মরশুমে এ আর নতুন কি, বিয়ে বাড়িতে তো এসব খুবই স্বাভাবিক। আরে মশাই, অভিনবত্ব আছে। তা হলো বিয়ের কোণে নিজের হাতে গাছের চারা বিতরণ করলেন আমন্ত্রিত অতিথিদের। আর এই অভিনব ঘটনার সাক্ষী থাকলো মাথাভাঙা 10 নম্বর ওয়ার্ড বিয়ের পাত্রী লেখনী। তার এই উদ্যোগ শুধু আমন্ত্রিতদেরই অবাক করেনি, তারা এই ঘটনা দেখে বেশ প্রশংসাও করেছেন। আমরা কিছুদিন আগে তো দেখলাম যে একটা সচেতনতার প্রয়াস চলছে যে সারা বিশ্বে জল সংকট, স্পেশালি ভারতবর্ষে জল সংকট আগামী দিনের পৃথিবীর একটা ভয়াবহ সংকট এবং আমাদের অস্তিত্ব টেকা দায় হয়ে যাবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ভাবছি একটা মাঙ্গলিক অনুষ্ঠান, এখানে যদি কিছু আমরা বৃক্ষ দিই, আমাদের যদি 500 বৃক্ষ দিই, 300 যদি টেকে, সেটা আগামী দিনের একটা মানে জল সংরক্ষণ বা জল আনয়নের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাত্রীর এক মামা পেশায় হাই স্কুলের প্রধান শিক্ষক, আরেক মামা ইঞ্জিনিয়ার। তাদের মতে সারা বিশ্বে এখন বিশ্ব উষ্ণায়ন চলছে, ভূগর্ভের জলস্তর নিচে নেমে যাচ্ছে। এর একমাত্র কারণ বৃক্ষচ্ছেদন এবং গাছ কমে যাওয়া। তাই বিশ্বকে বাঁচাতে সবুজের প্রয়োজন, সবুজের আচ্ছাদন মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত কথা ভেবেই ভাগ্নির বিয়েতে সমস্ত নিমন্ত্রিত অতিথিদের হাতে একটি করে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেওয়া হলো। বিয়ের পিঁড়িতে বসার প্রাক মুহূর্তে লেখনী গাছ দিল সে নিমন্ত্রিত অতিথিদের। ভবিষ্যতেও তার বোনের বিয়েতেও আজকের দিনের মতো অনুরূপ গাছের চারা আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন লেখনী। গাছের চারা পেয়ে খুশি সকলেই। কোচবিহার থেকে বিশ্বদীপ সাহার রিপোর্ট, বাংলা ভারত। অবশেষে অপেক্ষার অবসান। পূর্ব মেদিনীপুরের দাদুন পাত্র বারে সৌর বিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ নিল রাজ্য সরকার। 750 কোটি টাকা ব্যয়ে 562 একর জমিতে 125 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ। খুশি দাদুন পাত্র বার এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা। এবার আয়নায় সেই ছবি রইল আপনাদের জন্য। রামনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত কালিন্দী গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত দাদুন পাত্রবার। মন্দারমণি পর্যটন কেন্দ্রের 8 কিলোমিটার আগেই দাদুন পাত্রবার, যেখানে লুকিয়ে ঐতিহ্যের অতীত। দেশজুড়ে তখন চলছে লবণ সত্যাগ্রহ আন্দোলন, সেই আবহেই গড়ে উঠেছিল লবণ তৈরির কারখানা বেঙ্গল সল্ট। কিন্তু এই প্রকল্প 1992 সালে বন্ধ হয়ে যায়।
অবশেষে 562 একর জমিতে 125 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে উদ্যোগী হয় রাজ্য সরকার। আর সেই খবরে খুশি দাদন পাত্রবার। এই জমিটাতে আমরা সৌর বিদ্যুৎ করব ঠিক করেছিলাম এবং সেটা দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছিল। পরবর্তীকালে এখন ওখানে আমাদের বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, সৌর বিদ্যুৎ কেন্দ্র। এটাই হবে পশ্চিমবাংলার সর্ববৃহৎ। যা এলাকা আছে, জমি আছে, তাতে 200 মেগাওয়াট পর্যন্ত করা যাবে। কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের যে আইন, অর্থাৎ সমুদ্র উপকূল থেকে যতটা ছাড় দিতে হবে, সেই ছাড় দেওয়ার জন্যে অনেকটা জমি আমাদের ছেড়ে দিতে হচ্ছে। 125 মেগাওয়াট এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, যেটা খরচ হচ্ছে প্রায় 750 কোটি টাকা খরচ হচ্ছে রাজ্য সরকারের। এটা একটা দিক, একদিকে যেমন পর্যটন কেন্দ্র মন্দারমণি, দাদন পাত্রবার, যে পাশ দিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের রাজ্য সরকারের টাকায় যেটা মেরিন ড্রাইভের রাস্তা, পর্যটকরা যাতায়াত করবেন এবং সেখানে বিউটিফিকেশান হচ্ছে, পর্যটন কেন্দ্রের পাশেই এই সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ণ হবে। সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হলে এলাকার উন্নতির পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। কারখানায় সরাসরি কাজ না পেলেও দোকানপাট খুলে জীবিকা নির্বাহ করতে পারবেন অনেকেই। পশ্চিমবঙ্গের একটা যে বৈদ্যুতিক ঘাটতি, সেটা আশা করি মিটবে কিছুটা। আর এখানকার লোকাল যেটা পর্যটন কেন্দ্র, সেটা কিছু সেটা উন্নতি হবে। লোকাল পাবলিক বা লোকাল কর্মসংস্থান হবে, এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট আর আর্থসামাজিক উন্নতি হবে। 125 মেগাওয়াটের একটা সৌর প্রজেক্ট হবে, সৌর বিদ্যুৎ প্রকল্প হবে। 750 কোটি টাকার একটা প্রজেক্ট, জার্মানির সহযোগিতা মনে হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের গলায় শোনা গেল আক্ষেপের সুর, কারণ বন্ধ লবণ কারখানার ফাঁকা জায়গাতেই মাছ চাষ করে সংসার চালাতেন গ্রামবাসীরা। সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হলে বন্ধ হয়ে যাবে সেই গ্রামবাসীদের রোজগার। 562 একর জায়গায় পেপারে আমরা শুনছি, এই যে আমাদের গরিব মানুষ অনেক এতে মৎস্য ইয়ে করে খেত, সরকারের জায়গা অবশ্যই, কিন্তু এইসব মানুষ সৌর শক্তি হয়ে গেলে যাবে কোথায়, যাবে কোথায়, বা ওরা রুজি রোজগার কি করবে? এরা তো এটাই রুজি রোজগার করে খেত। সৌর বিদ্যুৎ প্রকল্প ছাড়াও দাদন পাত্রবারে গড়ে উঠবে ইকো ট্যুরিজম পার্ক। রাজ্যের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের মন্দারমণি সমুদ্র সৈকত দাদন পাত্রবার গ্রামে। 750 কোটি টাকা ব্যয়ে 125 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে 562 একর জায়গায়। আর এই সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলে এলাকার মানচিত্রে অনেকটাই আর্থিক উন্নতি হবে এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগও থাকবে। দাদন পাত্রবার গ্রাম থেকে জাহাঙ্গীর বাদশা, বাংলা ভারত। বাসন্তী পঞ্চমীর পরের দিনই গোটা সেদ্ধ, কিন্তু কেন এই গোটা সেদ্ধ তা কি জানেন? সরস্বতী পুজোর পরদিন শীতল ষষ্ঠী করা হয়, তাই সরস্বতী পুজোর পরদিনই হয় অরন্ধন। মূলত সন্তানের মঙ্গল কামনায় এই শীতল ষষ্ঠী করা হয়। এই অরন্ধনের দিনেই রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হলো কোলাঘাটে। মূলত গোটা রান্নার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই প্রয়াস। সব বয়সের মহিলারা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। বাড়ি থেকে তারা বিভিন্ন ধরনের পদ নিয়ে হাজির হন এই প্রতিযোগিতায়। বাংলা রায়নায় এবার সেই ছবি। অরন্ধনের দিনেই রন্ধন প্রতিযোগিতা, বাংলার প্রাচীন ঐতিহ্য গোটা রান্না। সরস্বতী পুজোর পরের দিন গোটা রান্না বাংলার একটি ঐতিহ্য, যে সংস্কৃতি আজ প্রায় লুপ্তপ্রায়। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে কোলাঘাটে অনুষ্ঠিত হলো রান্না প্রতিযোগিতা। একটি রেস্তোরাঁর উদ্যোগে নানা বয়সের একাধিক মহিলা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। বাড়ি থেকে নানা ধরনের রকমারি পদের ডালি সাজিয়ে হাজির হন তাঁরা।
আমিষ নিরামিষ নানা বাহারি পদ, মুড়িঘণ্ট, কড়াইশুটির ধোকা, মুরগ মশালা, মাশরুম ভাপা, ভেটকি ভাপা, কি নেই এইসব নানা জানা অজানা রেসিপি দেখে যে কোনো খাদ্য রসিকই সামলাতে পারবেন না নিজেকে। অথাপিকা থেকে গৃহবধূ ছিলেন, সব ধরনের প্রতিযোগী ছিল এই প্রতিযোগিতায়। যেমন পাঁশকুড়া কলেজের অথাপিকা কেয়া সামন্ত এনেছিলেন মোচার বাহার, সুচন্দ্রিমা চট্টোপাধ্যায় বানিয়েছিলেন চিকেন টিক্কা, সদ্য বিবাহিতা রেশমি সিনহা যত্ন করে বানিয়েছিলেন কুমড়োর হালুয়া। যে রাধে সে চুলও বাঁধে সেই কথাই যেন জানান দিচ্ছে এই প্রতিযোগিতা। আমি এনেছি ব্রোকলি স্যালাড। কি এটা? ব্রোকলি স্যালাড। আচ্ছা, ওটা কি কি লেগেছে? ওটা লেগেছে আপনার ব্রোকলি, লেগেছে পনির, টমেটো, ক্যাপসিকাম আর ভুট্টার দানা। খুবই ভালো লাগছে এখানে এসে, খুব আনন্দ লাগছে, এরকম আসিনাতেই ফার্স্ট এলাম, খুবই ভালো লাগছে। আমি কুমড়োর হালুয়া। কুমড়োর হালুয়া কি দিয়ে বানিয়েছেন, কি কি ব্যবহার করেছেন? কুমড়ো, হ্যাঁ, আর খোয়াকি, হ্যাঁ, মেয়েরা রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত থাকে, এই একটা দিন তারা রান্না করে নিয়ে এলাকার মা বোনেরা তারা একটা জায়গায় মিলিত হয়েছেন, এটা একটা বিশেষ দিন, বিশেষ দিক, এবং তারাও খুব আনন্দ পাচ্ছেন। এবং এটাকে সফল করার জন্য আমরা মুম্বাই রোড সংলগ্ন একটি বেসরকারি রেস্টুরেন্ট বা একে আমরা হোটেলকে সাহায্য নিয়েছি, এবং অত্যন্ত সাফল্যের সাথে আমরা দেখতে পাচ্ছি বহু মা বোনেরা খাবার তৈরি করে এনেছেন। এরপর মূল্যায়ন হবে, প্রথম 10 জনকে পুরস্কার দেওয়া হবে, চিকেন সেট, ডিনার সেট, কিচেন সেট, তারপর জুস সেট, এরকম বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার, হটপট, তার সাথে যতজন অংশ নিচ্ছেন সবাইকে সুদৃশ্য মেডেল উপহার দেওয়া হবে। বেশিরভাগ মহিলারই সময় কাটে রান্নাঘরে কড়া খুন্তির সঙ্গে, গতানুগতিক সেই রান্নাকে নিয়েই তাদের আনন্দ দিতেই এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, বাংলা ভারত। কি জিভে জল চলে এলো তো? এরকম আরও ছবি রয়েছে, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। যখন মুখে থাকে কেসর আর মনে অটুট সাহস, তখন ইন্ডিয়া খেলবে নিজের মেজাজে। বিমল, বলো ভাষা কেসরি। বিরতির পর ফিরে এলাম বাংলার আয়না নিয়ে। হালকা গন্ধওয়ালা হলদেটে আলু আর ধপধপে সাদা ডিমের উপস্থিতি, কলকাতার অলি গলিতে বিরিয়ানির দোকানের বিরিয়ানির ছবি এটাই। আর বিরিয়ানির গন্ধ নাকে আসলেই ভোজন রসিক বাঙালির মন ছুটে চলে তার পিছে। কিন্তু জানেন কি, মোগলখানা বিরিয়ানিতে আলুর সংযোজন হলো কিভাবে? এটা ঠিক, বাঙালি সব রান্নায় মোটামুটিভাবে আলুর উপস্থিতি নজরে আসে, কিন্তু বিরিয়ানিতে আলু সেটাও এসেছে আলুর টানে। আছে রহস্য, কি চলুন যাই জেনে নি। বিরিয়ানি, জিভে জল আনা বিরিয়ানি, বিরিয়ানির টান দিন দিন ঊর্ধ্বমুখী। সারা পৃথিবীর বিরিয়ানির সঙ্গে কলকাতার বিরিয়ানি তফাত একটাই, সেটা হলো কলকাতাতে বিরিয়ানিতে আলুর ব্যবহার। কিভাবে এলো আলু বিরিয়ানিতে? এই প্রশ্ন এলে প্রথমেই আসে মেটিয়া বুরুজের নবাবের নাম। আওয়াধি বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানির মধ্যে তফাত একটাই, তা হলো আলুর ব্যবহার। ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় আসেন তখন তার কাছে তেমন অর্থ ছিল না, তবে নবাবিয়ানাটা ছিল রক্তে। তিনি ছিলেন খানে অর খিলানে কা শৌকিন, খেতে আর খাওয়াতে দারুণ পছন্দ করতেন। তিনি কলকাতায় আসার বেশ কিছু বছর পর বিরিয়ানিতে আলুর যোগ করেন। শোনা যায় সে সময় আলুর দাম ছিল নিয়ন্ত্রণে, পর্তুগিজরা প্রথম এদেশে আলু নিয়ে আসে, অন্যদিকে মাংসের দামও বেশি,
বিপুল এই ব্যয়ভার কমাতে আলুর ব্যবহার, সেই প্রথা এখনো বর্তমান। এখন আবার বিরিয়ানিতে আলুর ব্যবহার মাস্ট। অনেকেই আছেন বিরিয়ানি খেতে গেলেই পাতে বড় সাইজের আলুর ডিমান্ড রাখেন। নর্মালি নয়, কারণ কি বেশিরভাগ এখন যেখানেই যত বিরিয়ানি যেখানে যত ম্যাক্সিমাম জায়গাতেই আলুটাই পাই আমরা, আর আলুটা না হলে মনে হয় যেন বিরিয়ানিটা যেন কোনো কম্প্যাক্ট হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা দুজন মানে আলু যেমন একটা যে কোনো রাইসের সাথে একটু মাখার মতো বিষয়টা তৈরি করে, বিরিয়ানির মধ্যেও যেন আলুটা একটা অন্যরকম এসেন্স আনে। আওয়াদি বিরিয়ানি, দম বিরিয়ানি, যাই বলুন না কেন আলু এখন কেমন যেন মাস্ট হয়ে যাচ্ছে। মোগলখানা বিরিয়ানির স্বাদ ও গন্ধকে আগেই এই শহরের মানুষ আপন করে নিয়েছিল, আর তাতে প্রয়োজন মতো আলুর সংযোজন। শহরের রাস্তাঘাটের আনাচে কানাচে এখন বিরিয়ানির রমরমা। দোকানের 100 মিটারের মধ্যে এসে পড়লেই নাকে বিরিয়ানির গন্ধ আর লাল কাপড়ে মোড়া বিরিয়ানির বিশাল হাড়ি চোখে পড়তে বাধ্য। পেটে সামান্য জায়গা আছে, অথচ বিরিয়ানির দোকান অবলীলায় এড়িয়ে যাচ্ছেন, এমন সাধ্য কার আছে? ওয়েল, অথেন্টিক বিরিয়ানিতে তো আলু পড়েই না, আর আলু ছাড়া আমাদের বাঙালি মতে বিরিয়ানিটা একদম যায় না প্রায় বলতে পারি। তো এখানে যেসব ফেমাস রেস্টুরেন্টগুলো আছে, আর্সেলান, আমিনিয়া, এসবগুলো আলু প্রোভাইড করে, খেতেও খুব ভালো লাগে। সো বাঙালি মতে আলু ছাড়া বিরিয়ানিটা একদম যায় না। যে কোনো জিনিস খাওয়ার সঙ্গে সাইড একটা জিনিস সাইড ডিশ থাকে, চাটনি বলুন বা পাঁপড় বলুন, এই ধরনের থাকলে কি খাবার টেস্টটা বেড়ে যায়। তো এ ধরনের খাবার মানে বিরিয়ানিটা আলু বা ডিম হলে তার একটু টেস্টটা ভালো, একরকম যদি আমি মাটন বা বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি খাই তার থেকে বেটার দেন লাগে। যদিও এই রাজ্যের বিরিয়ানির সঙ্গে অন্যান্য রাজ্যের বিরিয়ানির ফারাক আছে। লম্বা লম্বা সুগন্ধি চালের সঙ্গে কাইয়ে মাখামাখি তুলতুলে খাসি, আর মোলায়েম আলুর আদর সঙ্গে মুক্তর মতো চকচকে সেদ্ধ ডিম, এমনটা কলকাতা ছাড়া মেলা ভার। ব্যুরো রিপোর্ট, বাংলা ভারত। আজ শেষ পাতে বরং পান থাক। বাংলা যে কোনো অনুষ্ঠানে পান খাওয়ার একটা প্রথা আছে। পান যে কোনো শুভ কাজে প্রয়োজনীয়, পানের রস পাচন সহায়কও বটে। আর যারা পান বিলাসী, যারা এমনি এমনি পান খান, এবার পান শুকনো গুঁড়ো অবস্থাতেও পাওয়া যাবে, যার মধ্যে নেই কোনো তামাকজাত দ্রব্য, যা কিনা স্বাস্থ্য সহায়ক। এই অভিনব শুকনো পানের পথ দেখালেন পূর্ব মেদিনীপুর জেলার এক বাসিন্দা। চলুন শুনে নি শুকনো পানের কাহিনী। পান দিলাম, পান দিলাম, সুপারি দিলাম রে বন্ধু, তুমি যাইবার কালে রকমারি মিষ্টি পান খেতে ভালোবাসেন, কিন্তু সুস্বাদু ভিটামিন এ বি সমৃদ্ধ পান খেয়েছেন কখনো? এবার একটু অন্য রকমের স্বাদে পান চাখতে পারবেন পান প্রেমীরা, যা সুস্বাদু এবং স্বাস্থ্য গুণ সম্পন্ন। বৈদ্যুতিক পদ্ধতিতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা হরিপদ দলুই সেই অসাধ্য সাধনই করলেন। নিজের তৈরি বিশেষ যন্ত্রে দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় তৈরি করেছেন গুঁড়ো পান। হরিপদবাবু দার্জিলিং এ বেড়াতে গিয়ে চা প্রক্রিয়াকরণ দেখেন, তারপরই তার মাথায় আসে অনুরূপ ভাবে পানকেও যদি একই রূপ দেওয়া যায়। বাড়ি ফিরেই শুরু হলো গবেষণা। বছর কয়েক পর সার্থক রূপায়ণ। গ্রাম বাংলার ফেলে দেওয়া নষ্ট পান সংগ্রহ করে শুরু করেন নানান পরীক্ষা নিরীক্ষা। 2015 সালে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা হওয়ায় পানকে গুঁড়ো করার কাজ শুরু করেন তিনি। এটা আমি অনেক চেষ্টা করেছি, প্রথমের দিকে কাউকে বলিনি, পরে পরে আমি চেষ্টা করি, এটাকে আমি 2015 সালে আমি সফল হই। তারপরে এটা আমি হর্টিকালচার, এগ্রিকালচার বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে কখনো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কখনো বা যাদবপুর ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন। সেখানে আমি আমার নমুনা দিয়েছি, পরীক্ষিত হয়েছে, এবং সেখানে ওরা সার্টিফিকেট দিয়েছে যে এই পানটা হিউম্যান হেলথের পক্ষে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না, উল্টে এটা ভালো ভিটামিন এ বি এবং ভিটামিন সি, আয়রন ইত্যাদি অনেক কিছু খনিজ পদার্থও রয়েছে। কাঁচা পানকে ভালো করে রোদে শুকনো করা হয়, তারপর সেগুলি মেশিনে ঢোকানো হয়।
সেখানে ওই পান প্রায় আধ ঘন্টা থাকার পর তা গুঁড়ো করা হয়। গুঁড়ো হওয়ার পর পানের মধ্যে মেশানো হয় এলাচ, মৌরি, মধু সহ নানা উপকরণ। এরপরই ওই পান প্যাকেটজাত হয়ে বাজারে বিক্রি হয়। সুস্বাদু এই পানের গুঁড়োর ছোট প্যাকেটের মূল্য 5 টাকা, বড় কৌটোর দাম 50 টাকা। গুঁড়ো এই পান পরীক্ষার জন্য পাঠানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানেই এই পান রাসায়নিক মুক্ত ও পুষ্টি সমৃদ্ধ হিসেবে স্বীকৃতি পায়। ফিসাই থেকেও স্বীকৃতি পায় এই পান। বাজারে এই পানের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মানুষের ভালোই সাড়া পাচ্ছে। এটা হচ্ছে অম্লনাশক এবং হচ্ছে আমাদের হজমকারী একটা উপাদান হিসাবে, এবং এটা ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। প্রিয় পান, পানে প্রেম, এবার পানের ভুল বদল, একই সঙ্গে স্বাদ বদল। মহিষাদলবাসী হরিপদবাবুর তৈরি পানের গুঁড়ো যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর, তাই এক গাল পানে এবার স্বাদ ও স্বাদ পূরণ। ক্যামেরায় তুহিন শুভ্র আগুয়ানের সঙ্গে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, বাংলা ভারত। বাংলার আয়না আজ এ পর্যন্তই। বাংলার অলি গলিতে বিভিন্ন ঘটে যাওয়া অন্যরকম ছবি ধরা পড়বে বাংলার আয়নায়। ততক্ষণ আপনার চোখ থাকুক বাংলা ভারতে, যে বাংলা ভারতের কথা বলে।